আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের এই ভিডিওটি শুধুমাত্র অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আপনারা যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের ফর্ম ফিল আপ কার্যক্রম চলমান। আপনাদের মনে প্রশ্ন এসেছে যে পরীক্ষা কবে হবে, পরীক্ষার রুটিন কবে দিবে, এই নিয়ে আপনারা অনেকেই আমাদের নিকট কমেন্ট করেছেন। আর আজকের এই ভিডিওতে আমরা সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যারা এই পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেনই যে আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ অনুযায়ী আজকে 19 জানুয়ারি আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রমের শেষ তারিখ। তো আপনারা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ কার্যক্রমটি সম্পূর্ণ করেননি, তারা অবশ্যই ফর্ম ফিল আপ কার্যক্রমটি সম্পূর্ণ করবেন। হয়তো বা আপনাদের পরবর্তীতে ডেট দেওয়া হতে পারে, অর্থাৎ বাড়ানো হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের লেট ফি প্রয়োজন হতে পারে। তবে আশা করছি আপনাদের আরও একবার সুযোগ দেওয়া হবে লেট ফি ছাড়াই। তবে অবশ্যই সেই জন্য আপনারা ফর্ম ফিল আপের কার্যক্রমটি ফেলে রাখবেন না, আজকের মধ্যে ফর্ম ফিল আপ কার্যক্রমটি সম্পূর্ণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিন কবে দিবেন। তো দেখুন, আজকে 19 জানুয়ারি আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটি সম্পূর্ণ শেষ তারিখ হলেও সম্পূর্ণ কার্যক্রম কিন্তু শেষ হবে 25 জানুয়ারি 2023। আপনারা দেখতেই পাচ্ছেন যে সোনালী সেবা মাধ্যমে টাকা জমা দেনের শুরু ও শেষ তারিখ কিন্তু 25 জানুয়ারি। তো আমরা আশা করছি যে 25 জানুয়ারি, অর্থাৎ এই যে জানুয়ারি মাসের শেষের দিকেই আপনাদের পরীক্ষার রুটিন দেওয়া হবে। হয়তোবা আপনাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নেওয়া হতে পারে, অর্থাৎ এই এখন থেকে আপনাদের জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের পরীক্ষার রুটিন দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে কোনো কারণে তা চাইলে আরও একটু দেরি হয়ে যেতে পারে, তবে বেশি সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের পরীক্ষা কবে হবে। আপনাদের পরীক্ষা মূলত মার্চ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছে যে রমজানের কারণে হয়তোবা আপনাদের পরীক্ষা পিছিয়ে যাবে, কিন্তু না, অ্যাকচুয়ালি যে আপনাদের রমজানের কারণে পরীক্ষা পিছিয়ে যাবে তার সম্ভাবনা কিন্তু খুবই কম। কেননা ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় রমজান মাসেও পরীক্ষা নিয়েছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের অনেক বড় ভাই বোন রয়েছে যে যারা কিন্তু পরীক্ষা কিন্তু রমজান মাসে দিয়েছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা রমজান মাসেও কিন্তু নেওয়া হয়েছে। তাই আপনাদের যে রমজানের কারণে পরীক্ষা পিছিয়ে যাবে তার সম্ভাবনা কিন্তু খুবই কম, তাই আপনারা মূলত পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। আর এখন যেহেতু আপনাদের এই যে কোনো প্রশ্ন এসেছে পরীক্ষা কবে দিবে, রুটিন কবে দিবে, অর্থাৎ পরীক্ষা কবে শুরু হবে, রুটিন কবে দিবে, এই নিয়ে কিন্তু আপনাদের মনে প্রশ্ন এসেছে, যার কারণে কিন্তু দেখা যাবে যে অনেকেই অনেক ভুল তথ্যে কান দিবেন, অর্থাৎ ভুল তথ্য বিশ্বাস করবেন, পড়াশোনা হয়তো কমিয়ে দিবেন। তাদেরকে বলবো আপনারা কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কেউ কিন্তু আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারবে না, মূলত তারা হয়তো একটু ধারণা দেওয়ার চেষ্টা করতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু সঠিক ইনফরমেশন তারা ছাড়া কেউ দিতে পারবে না। তাই আপনারা মূল নোটিশের জন্য অপেক্ষা করবেন আর পড়াশোনা চালিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করবেন। কিন্তু আপনারা যদি মনে করেন গুজবে কান দেন, বিভিন্ন তথ্যে বিশ্বাস করতে থাকেন এবং পরীক্ষা যে রমজান মাসের পর পরীক্ষা হবে এই সকল ভাবনা ভেবে পড়াশোনা কিছুটা কমিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা আপনাদেরই হবে। তাই একটি কথাই আপনাদের উদ্দেশ্যে থাকবে, পরীক্ষা খুব শীঘ্রই আপনাদের অনুষ্ঠিত হবে, আপনারা পড়াশোনা চালিয়ে যান, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি একটু আপনাদের প্রয়োজন এসে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।